नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। बोमा फेटे जखम तीन शिशु मल्लारपुरे। सिउड़ी शहर तृणमूलेर उद्योगे परीक्षार्थीदेर उपहार। পরীক্ষার্থীদের জলের বোতল ও পেন দিল মোরারোয়ের স্টার ক্লাব। পরীক্ষার্থীদের উপহার দুই রাজনৈতিক দলের দুবরাজপুরে। আই লাভ দুবরাজপুর ফলকের শুভ উদ্বোধন। মাধ্যমিক পরীক্ষার্থীর উপর অ্যাসিড হামলা নলহাটিতে। বোলপুরে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা বেসরকারি হাসপাতালে। দা মোদি কোয়েশ্চেন তথ্যচিত্র প্রদর্শন শান্তিনিকেতনে। দিদির দূত কর্মসূচি রাজনগর ব্লকের তাঁতিপাড়ায়। সদ্গুরু স্মরণতিথি উৎসব দুবরাজপুরের বিজয় কৃষ্ণ আশ্রমে। এবার সংবাদ বিস্তারিত। গতকাল বুধবার 22 ফেব্রুয়ারি বোমা ফেটে জখম হয় তিন শিশু। ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত খরাসিনপুরের কার্টন ফ্যাক্টরির পেছনের মাঠে। এই মাঠে খেলাধুলো করছিল তিন শিশু এবং সেখানেই প্যাকেটে থাকা বোমা ফেটে জখম হয়ে পড়ে তিন শিশু। বর্তমানে তারা চিকিৎসাধীন। কলের মধ্যে ছিল, ওটা প্যাকেটে পড়া ছিল, ওটা খুলতে গেলছে আর ওটা ফেটে গেলছে। কি নাম বাচ্চাটা? আর আর বাকি দুটো বাচ্চার নাম? আরমান শেখ আর অনামিন নাম শেখ। কত বয়স হবে এদের? 7 বছর। একই বয়স তো সব? না, ও 6 বছর আর একটা 10 বছর। আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি সেই জায়গায় পরিদর্শন করতে এলো বোম স্কোয়াড টিমের তদন্তকারী দল। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মল্লারপুর। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন এবং পাশে থাকার জন্য বীরভূম জেলার সিউড়ি শহর তৃণমূলের তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি পরীক্ষার্থীদের হাতে সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী পেন এবং জলের বোতল তুলে দেন। এর পাশাপাশি তৃণমূল সমর্থিত অসংরক্ষিত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে টোটো পরিষেবা চালু করা হয়েছে। যতদিন পরীক্ষা চলবে ততদিন এই টোটো পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে পরীক্ষার্থীদের বলে জানানো হয়েছে সিউড়ি শহর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এদিন সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, স্কুলের পক্ষ থেকে সারা জেলাতেই বিভিন্ন জায়গায় মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় তাদের হাতে জল পেন আমাদের পেন বা তাদের পৌঁছে দেওয়ার জন্য টোটোর ব্যবস্থা, বিনা পয়সায় তারা নিয়ে যাবে, নিয়ে আসবে, ঘরে পৌঁছে দেবে, এই ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে আজকে সিউড়িতে আমাদের সিউড়ি সাব ডিভিশন তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজকে প্রতি বছর না এবছরও আমরা এটা করেছি। আমাদের এখানে যারা নেতৃত্ব রয়েছে রাজীবুল থেকে আরম্ভ করে সমস্ত নেতৃবৃন্দরা এখানে হাজির আছে। আমরা মানুষের সাথে আছি, ছাত্রছাত্রীদের সাথে আছি, মমতা ব্যানার্জির নির্দেশ পালন করি। মাননীয় মুখ্যমন্ত্রী আমার জননেত্রী, তিনি নির্দেশ দিয়েছেন যেন কোনো জায়গায় কোনো যানজটে আমাদের ছাত্রছাত্রীদের পরীক্ষায় কোনো যাতে অসুবিধা না হয়, তাদের আসা যাওয়ার পথে যাতে কোনো অসুবিধা না হয়, বাসের ব্যবস্থা, এক্সট্রা বাস ব্যবস্থা করা হয়েছে, যানবাহনের ব্যবস্থা করা হয়েছে, সমস্ত দিকটা ক্ষতি আমরা দেখছি। আমি জল তুলে দিলাম, আমাদের যে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে যে ব্যবস্থা আছে তার পক্ষ থেকে জল এবং পেন যাতে তাদের কোনো অসুবিধা না হয়। পাশাপাশি এদিন সিউড়ির নানা স্কুলের দৃষ্টিহীন পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্কুল শিক্ষা দপ্তর ও পুলিশের অফিসাররা। অরবিন্দ ইনস্টিটিউট অব সায়েন্টিস্টের তিন পড়ুয়াকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে গেলেন মহকুমা শাসক অনিন্দ সরকার। দৃষ্টিহীন পড়ুয়াদের হাতে ব্যাগ ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি শুরু হয়েছে প্রথম দিনের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন এবং পাশে থাকার জন্য বীরভূম জেলার মোরারই স্টার ক্লাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিন মোরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন পেন এবং জলের বোতল তুলে দেন পরীক্ষার্থীদের হাতে। এদিন মোরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন জানান, আমি প্রত্যেক শিক্ষার্থীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। তোমরা যেন সবাই ঠান্ডা মাথায় খুব ভালোভাবে তোমাদের জীবনের প্রথম রাজ্য যদি পরীক্ষা দিচ্ছ, তোমাদের প্রত্যেককে আমার শুভকামনা রইল। আজ মিত্রপুর পরীক্ষা সেন্টারে পরীক্ষা দিতে আসার সময় অসুস্থ হয়ে পড়েন মেহের নেগার খাতুন নামে এক ছাত্রী। অসুস্থ এই ছাত্রীকে পাইকর হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে আরেক ছাত্রী আয়েশা সিদ্দিকা হিয়াতনগর হাই মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকেও পাইকর হাসপাতালে ভর্তি করা হয়। এদের দুজনকেই পাইকর থানার পুলিশ পাইকর হাসপাতালে ভর্তি করে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মোরারই। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে বিজেপির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পানীয় জল এবং একটি করে পেন উপহার দেওয়া হয়। দুবরাজপুর আরবিএসডি উচ্চ বিদ্যালয়ের কাছে স্টল করে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এই উপহার। এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা, বিজেপির দুবরাজপুর শহর সভাপতি করুণাময় মুখার্জি সহ আর অনেকে। এদিন বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা জানান, বিধায়ক অনুপ সাহার উদ্যোগে দুবরাজপুর মণ্ডল কমিটির সভাপতি আমাদের করুণাময় মুখার্জি নেতৃত্বে আমরা আজকে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের আগামী পরীক্ষা সফলতা কামনা করে তাদের হাতে পেন এবং জল তুলে দিচ্ছি। আগামী ভবিষ্যৎ তাদের কাছে উজ্জ্বল হোক, বাংলার ভবিষ্যৎ তাদের কাছে আসুক, বাংলার মানুষ তাদের দিকে তাকিয়ে আসে আগামী প্রজন্মের দিকে, যেন তাদের পরীক্ষা সফলতার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা বলেন, আজকে মাধ্যমিকের পরীক্ষার্থীদের আমরা শুভেচ্ছা জানাচ্ছি। দুবরাজপুর পোস্ট অফিস মোড়ে যারা পরীক্ষার্থী আছে তাদের হাতে পেন এবং জল তুলে দিচ্ছি। তাদের পরীক্ষায় সাফল্য কামনা করে আগামী ভবিষ্যৎ যাতে আমাদের ভালো হয়, তাদের পরীক্ষা যাতে ভালো হয় এবং আগামী দিন তাদের যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেই কামনাটা আমরা আজকের দিনে করছি। প্রত্যেক পরীক্ষা সুস্থভাবে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে পারে, সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি এবং আমি এখানকার বিধায়ক হিসাবে আমারও একটা দায়িত্ব, সেই হিসাবে আমরা আজকে সেই সমস্ত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আজকের এই কর্মসূচি করছি। অপরদিকে দুবরাজপুর শহর তৃণমূলের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জল এবং পেন উপহার দেওয়া হয়। দুবরাজপুর শহরের 4টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের কাছে স্টল করে পরীক্ষার্থীদের হাতে উপহার তুলে দেওয়া হয়। এদের উপস্থিত ছিলেন তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, ভাইস চেয়ারম্যান মির্জা শওকত আলী সহ আরও অনেকে। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে বলেন, বেশ কয়েক বছর ধরে আমরা এই রকম কর্মসূচি করছি, এবছর কোনো এক রাজনৈতিক দল এই রকম কর্মসূচি নিয়েছে, খুব ভালো লাগছে। তিনি আরও জানান, 2023-এর মাধ্যমিক পরীক্ষা পশ্চিমবঙ্গের আজকে শুভারম্ভ। আজকে আমাদের দুবরাজপুর শহরে 4টে সেন্টার আছে, সারদা বিদ্যাপীঠ, দুবরাজপুর আরবিএসডি হাইস্কুল, শারদেশ্বরী বিদ্যামন্দির এবং তপন বসু বিদ্যানিকেতন। এই 4টে পরীক্ষা কেন্দ্রে আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো আমরা দলের পক্ষ থেকে টেন্ট করেছি। সেই টেন্টে আমরা পরীক্ষার্থীকে হাতে তুলে দিচ্ছি একটা জলের বোতল, একটা কলম, পরীক্ষা লিখতে তাদের সাহায্য করবে, জল পিপাসা বলে জল খাবে। এইভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা এবং তাদেরকে আমরা সাহস যোগাচ্ছি, ভালো করে পরীক্ষা দাও, উৎসাহিত করছি এবং এটা আমরা বিগত বেশ কয়েক বছর পর ধরেই করে চলেছি। আজকে দেখলাম দু একটা কোনো একটা সেন্টারে কোনো এক রাজনৈতিক দলকে এই কাজ করতে ভালো লাগছে, আমাদের দেখে শিক্ষা নিয়ে তারাও দেখছি কাজ করছে,
माननीय मुख्यमंत्री विभिन्न प्रकल्प থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন প্রকল্প তারা দেখে অন্যান্য রাজ্যে করছে। অতএব আমাদের মুখ্যমন্ত্রীকে আদর্শ করে খুব ভালো লাগছে। আজকে সেই বিরোধী দলগুলোকেও ধন্যবাদ জানাবো যে তারা আমাদের দেখে শিখে পাশে এসেছে। অন্যদিকে তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য বলেন, আমরা দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হলো তার জন্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য আমরা চারটি টেন্ট করেছি। যে দুবরাজপুর শহরে যে চারটি সেন্টার আছে, এখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি শারদেশ্বরী বিদ্যা মন্দির, এছাড়া আছে দুবরাজপুর আরভিএসডি হাই স্কুল, আছে দুবরাজপুর শারদ বিদ্যাপীঠ এবং আছে তপন বসু স্কুল। এই চারটে স্কুলে আমরা টেন্ট করেছি দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের নেতৃত্ব, আমাদের কর্মীরা দাঁড়িয়ে আছেন, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সকলেই আছেন। আমরা ছাত্রদেরকে জল দিচ্ছি, পেন দিচ্ছি এবং তাদের কোনো সুযোগ সুবিধা যদি অসুবিধা হচ্ছে সেগুলোর সমাধান করার চেষ্টা করছি আমরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড় সংলগ্ন এলাকায় আই লাভ দুবরাজপুর ফলকের গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পেজস পাণ্ডে। পাশাপাশি শহরের আরও দুটি জায়গায় একইভাবে তৈরি করা হয়েছে সেলফি পয়েন্ট। দুবরাজপুর শহরের প্রবেশদ্বার পাওয়ার হাউস মোড় সংলগ্ন এলাকায় আই লাভ দুবরাজপুর ফলক বসানো হয়েছে। পাশাপাশি শহরের আরবিএসডি উচ্চ বিদ্যালয়ের কাছে বসানো হয়েছে আই লাভ দুবরাজপুর। এদিন সন্ধ্যায় এমনটাই জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পেজস পাণ্ডে। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি, কাউন্সিলর সাগর কুণ্ডুসহ বিশিষ্ট জনেরা। আই লাভ দুবরাজপুর করার জন্য প্রায় ৩ লক্ষ টাকা করে খরচ হয়েছে বলে জানান দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। এদিন তিনি আরও জানান, আমরা দুবরাজপুর শহরকে সুন্দরভাবে সাজানোর স্বার্থে অর্থাৎ সৌন্দর্যায়নের জন্য তিনটে আই লাভ দুবরাজপুর আমরা বসাচ্ছি। একটা পাহাড়েশ্বরে, আমরা জানি এখানে বহু বাড়ির মানুষ আসে এই মহাবাগ্নে পাহাড়ে, টুরিস্টরা আসে এখানে বেড়াতে। এখানে দুবরাজপুর পাহাড়েশ্বর একটা করছি, একটা দুবরাজপুরের প্রবেশদ্বার এন্ট্রান্স পাওয়ার হাউস মোড়ে, আর একটা ধাক্কা মোড় অর্থাৎ আরবিএসডি স্কুলের কাছে। প্রথম পর্যায়ে আমরা তিনটে আই লাভ দুবরাজপুর বসাচ্ছি, পরবর্তী সময়ে আমরা আরও দু একটা বসাবো। আমরা বিভিন্নভাবে শহরকে যেমন ড্রেন রাস্তা তৈরি করছি, পাশাপাশি আমরা এলইডি লাইটের মাধ্যমে সাজাচ্ছি, হাইমাস লাইটের মধ্যে দিচ্ছি, সেই রকমই এটা এখন একটা বিভিন্ন শহরে বসাচ্ছে শহরকে সুন্দরভাবে সাজাতে। তারই জন্য আমরা তিনটে আই লাভ দুবরাজপুর বসালাম তিনটে জায়গায়। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। মাধ্যমিকের মেধা তালিকায় যাতে এক থেকে দশের মধ্যে সাফল্য না পায় তার জন্য এবছরের এক মাধ্যমিক পরীক্ষার্থীর ডান হাত অ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে। অ্যাসিডে আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম রাজলক্ষ্মী দে, সে তেছাটি জেম হাই স্কুলের ছাত্রী। তার বাড়ি বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে। গত ২১ ফেব্রুয়ারি রাতে রাজলক্ষ্মী তার বাড়িতে পড়াশুনো করছিল। সেই সময় আরিফ সানামে তার স্কুলের এক বন্ধু তাকে উপহার দেওয়ার জন্য ডাকে। বন্ধুর ডাকে সে বাড়ির বাইরে বের হলে উপহার দেওয়ার নাম করে তার হাতে একটি চিঠি দিয়ে ডান হাতে অ্যাসিড ঢেলে দিয়ে পালিয়ে যায় আরিফ সা। এরপর ওই ছাত্রীকে প্রথমে নলহাটি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ও পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা দেওয়ার জন্য আজ ২৩ ফেব্রুয়ারি সকালে সে ছুটি নিয়ে বাড়ি ফিরে আসে। রাইটার্স নিয়ে সে পরীক্ষা দেবে বলে জানায় অ্যাসিড আক্রান্ত এই মাধ্যমিক পরীক্ষার্থী। বিষয়টি জানিয়ে নলহাটি থানায় নাম উল্লেখ না করে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে নলহাটি থানার পুলিশ। এদিন আহত পরীক্ষার্থী রাজলক্ষ্মী জানায়, পরশু রাত্রে আমি উপরে বসে পড়ছিলাম, মা পাশের বাড়িতে ছিল, তখন একজন ডাকলো যে রাজলক্ষ্মী রাজলক্ষ্মী করে। ছাদ থেকে বেরোলাম, আমার স্কুলের একটা বন্ধু আরিফ শাহ মানে হাজারপুর বাড়ি ওর মতন লাগলো, মানে ওকে লাগলো বলে আমি নেমে এলাম। দিয়ে বললো তোর জন্য একটা জিনিস আছে। দিয়ে আমি ডান হাতটা যখন বাড়ালাম তখনই আমার হাতে সে অ্যাসিড ছুঁড়ে দিল এবং একটু দূরে যেতেই তার সাথে আর একটা বন্ধু চেপে গেল এবং আমার হাতটা জ্বলতে লাগলো অ্যাসিড ছোঁড়া মাত্র। কারা এসেছিল বলে মনে করছে?
কি কারণে মানে চিঠি একটা দিয়ে গেছিল, চিঠিতে লেখা ছিল যে তোর তো পশ্চিমবঙ্গে 1 থেকে 10 মধ্যে আসার খুব শখ, সেই শখ আমরা পূরণ হতে দেবো না, আর তোকে আমরা রেজাল্ট ভালো করতে দেবো না, আর যদি হামলাটা না করতাম তাহলে তুই অনেক দূর চলে যেতিস, ওই জন্য হামলা করলাম, এটা বলেছে। হ্যাঁ, আমাদের স্কুলে 3টে মেয়ে হায়েস্ট পাবে বলে লেখা আছে, মৈত্রী, মাসুমা আর মেহেরুন্নেসা। হ্যাঁ, আমার মনে হচ্ছে তো ওরাই হতে পারে, কারণ ওরা যেহেতু ফার্স্ট সেকেন্ড গার্ল, ওই জন্য ওদের হিংসা হতেই পারে আমার উপরে কোনো কারণে। অপরদিকে পরীক্ষার্থীর মা বলেন, ঘটনা ঘটেছিল, আমি সেই সময় একটু পাশের বাড়ির একটা দুর্ঘটনা হয়েছে, আমি গেছিলাম, জাস্ট তখনই দেখছি 5 মিনিটের মধ্যে মা মা করে খুব জোরে চিৎকার করে ডাকছে। হ্যাঁ, কী হলো? তখন বলার পরে বলছে, মা দেখো আমাকে নাম ধরে ডাকলো, তো গলাটা চেনা জানা লাগলো, আবার মনে হচ্ছে যে কেউ ডাকে, আর সন্ধ্যের সময় 6:30 সময় সবাই ডাকে, তো ও খুলে, বাবা মা বয়স্ক মানুষ আর আমি নাও থাকতে পারি, সেই জন্য ওই খুলে, খোলার পরে হঠাৎ বলছে একটা তোমার জন্য জিনিস আছে নাও, ও ভেবেছে পার্সেল বা কিছু আছে, দেওয়ার পরে বলছে যে মা হাতে একটা কিসে মানে ঢেলে দিল, কোটোটা ধরতে গিয়ে তখন হাতে ডান হাতে ঢেলে দিল, খুব জ্বালা করতে লাগলো, বলে সঙ্গে সঙ্গে দেখ তোকে কেমন পরীক্ষা দিতে দেবো না, কেমন জব্দ করলাম দেখলি, নিয়ে বলে চলে গেল আর একটা চিঠি ফেলে দিয়ে চলে গেল। কী কারণ মানে ওর একটাই কারণ, ওকে র্যাঙ্ক করতে দেবে না মানে পড়াশোনা জন্য, এটাই শত্রুতা। কারা করেছে মানে হাতের লেখা মিলে গেছে, ওরই সব ক্লাসমেটগুলো করেছে। সমুনাথ সেনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, নলহাটি। বোলপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হলে চূড়ান্ত উত্তেজনা বেসরকারি হাসপাতালে, নার্সিংহোম ভাঙচুরের অভিযোগ, ঘটনাস্থলে বোলপুর ও শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী, বেসরকারি হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা, ঘটনাটি ঘটেছে বীরভূমের বোলপুর শিয়ান এলাকায় একটি বেসরকারি হাসপাতালে। গতকাল বুধবার রাত্রে শিয়ানে রামকৃষ্ণ নার্সিংহোম নামে একটি হাসপাতালে প্রসব যন্ত্রণায় ভর্তি হয় বোলপুরের নূরপুরের হাসিনা বিবি। চিকিৎসক সৌরদীপ সাধু ওই গর্ভবতীর প্রসব করাতে গিয়ে ভুল জায়গায় ছুরি চালিয়ে দেয়, রক্তবন্ধ না হওয়ার ফলে মারা যায় সদ্য মা হতে যাওয়া হাসিনা বিবি। গর্ভবতী মহিলার মৃত্যুর পরেও বেঁচে আছে বলে চিকিৎসা চালিয়ে গেছে এই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, এমনটাই অভিযোগ। এরপর ভাঙচুর করার অভিযোগ ওঠে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিনিকেতন বোলপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বেসরকারি হাসপাতাল চত্বরে এখনও ব্যাপক উত্তেজনা রয়েছে। এদিন মৃত প্রসূতির মা জানান, আমি জানি না রে, নিয়ে বিটি আমার আর ডাক্তাররা কেউ বেরিয়েছে না, যখন এইবার আমার বিটি বলছে খেয়েছে তখন এ ডাক্তার ও ডাক্তার চলছে, একটু ডাক্তার খুব চেঁচাইছে বলছে এ এ সিজার করতে হতো, এ সিজার তো করলি কি, এ তো শেষ করে দিলে, তখন কানে আমাদের এলো, আমি ওই ছেলেটা শেষ হয়ে গেলে লিখিনি, আমার টুনির আর কেমন জৈজি করে আছে বলছে মেয়ে, হ্যাঁ মেয়ে আছে, এসে নার্সরা বলছে ওকে ছেলেটাকে কাঁচের ভর্তি দিতে হবে, ইয়ার হয়েছে ওই ছেলেটার ই হয়েছে, ওই ওকে কাঁচের ঘরে ভর্তি হবে আর মেয়েটাও ঠিক আছে। তারপরে টুনি আমার দুমাল তেল লেগেছে রে মায়া মা। অন্যদিকে মৃত প্রসূতির দিদি বলেন, এ তো দেখে আমি দেখতে গেলাম কেউ পড়ে, দেখছি মেশিনগুলো চাপানো রয়েছে, দেখে কেউ মেয়েগুলো বলছে যে ভালো আছে মানে চলছে নিঃশ্বাস চলছে, আবার কেউ কেউ বলছে মেশিনে দ্বারা চলছে, তারপরে তো নিশ্চয় আমি এসে যখন শুনছি তখন বলছি মেশিনগুলো খুলে দিয়েছে তখন মারা গেছে আর জানতো নাই, এবার যে ডাক্তার সিজার করেছে তার নামটা ঠিক করে জানতে হবে, তাকে তো ধরতে হবে, আমি এইটুকুই আর কি এইমাত্র এসে এইটুকুই জানলাম, আর কিছুই জানি না। হ্যাঁ, যে ডাক্তারের কথা শ্যামল লক্ষিত বলে ডাক্তার আছে, ও একটা ভালো ডাক্তার, কিন্তু ও তো সিজার করেনি, অন্য ডাক্তার সিজার করেছে, ও এসে বকাবকি করেছে, হ্যাঁ ওদেরকে বকাবকি করেছে, তখন আমার খালা বা ছোটাছুটি করেছে, তখন এবার ওরা রাত্রে বুঝতে পেরেছে যে তাহলে কিছু অসুবিধা হয়েছে, কিন্তু ওদেরকে কিন্তু বললে নাই যে এই অসুবিধা হচ্ছে। পাশাপাশি দিন রামকৃষ্ণ নার্সিংহোমের কর্ণধার তথা ডাক্তার শ্যামল রক্ষিত বলেন, সেক্ষেত্রে মায়ের মৃত্যু হওয়ার কোনো প্রশ্নই ছিল না, খুবই সার্টেন, যারা ডাক্তারদের জানে তাদের সাথে যে অ্যামনিওটিক ফ্লুইড এমবোলিজম বলে একটা জিনিস আছে সেই কারণেই খুব সম্ভবত মারা গেছে, এবারে ওরা পোস্টমর্টম করতে রাজি হয়নি, পোস্টমর্টম করলে হয়তো আরও বোঝা যেত, আমরা বিভিন্নভাবে ধাপে ধাপে ওনাদেরকে এক্সপ্লেন করেছি যে এটা সিচুয়েশন,
এবং আমাদের এখানে 10 বছর নার্সিংহোমের বয়স হয়ে গেল, আজ অব্দি কোনো প্রসূতির মৃত্যু সেইভাবে হয়নি, আমাদের রেকর্ডে নেই। কিন্তু এক্ষেত্রে একটা হয়ে গেল, সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতে, সারা পৃথিবীতে এখনও জিরো করতে পারিনি আমরা প্রসূতি মৃত্যু। খুবই দুঃখজনক এটা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি সন্ধ্যায় শান্তিনিকেতন রতনপল্লীর মাঠে একটি তথ্যচিত্র দেখানো হবে সাধারণ ছাত্রছাত্রীদের। বিবিসির এই তথ্যচিত্রে নরেন্দ্র মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই তথ্যচিত্রের সত্যতা মানুষের জানা দরকার, সাংবাদিক বৈঠক করে জানালো বিশ্বভারতী নকশালপন্থী ছাত্র সংগঠন ডিএসএ। শান্তিনিকেতনে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার থাকাকালীন এই ধরনের তথ্যচিত্র প্রদর্শনী হতে চলেছে সন্ধ্যা 6টায়। এদিকে 24 ফেব্রুয়ারি বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠান, সেই সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আজ শান্তিনিকেতনে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় বিজেপি নেতারা শান্তিনিকেতনে থাকাকালীন এই তথ্যচিত্র প্রদর্শন হওয়ার খবর চাউর হতেই সরগোল পড়েছে শান্তিনিকেতনে। এদিন বিশ্বভারতীর নকশালপন্থী ছাত্র সংগঠন ডিএসএর তরফ থেকে জানানো হয়েছে, নিরীহ মানুষদের প্রাণ গেছে যে দাঙ্গা করে তারা ক্ষমতায় আসীন হয়েছে গুজরাটে, সেই ক্ষমতা আসলে রক্ত মানুষের, এই সাধারণ জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতা অধিকার করেছে, সেটাই সেই তথ্যচিত্রে প্রস্ফুটিত হয়েছে। তাই আমরা বিশ্বভারতীর সাধারণ ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যচিত্রের মাধ্যমে সেই সত্য ঘটনাকে তুলে ধরতে চাইছি। এর স্ক্রিনিং পশ্চিমবঙ্গে আরও অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়েছে, ভারতের নানান বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইছি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও দেখুক এই তথ্যচিত্র এবং তারা সত্য ঘটনা থেকে। বলছি 23 তারিখ কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আসছেন, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবেই কি এই তথ্যচিত্র দেখানো হচ্ছে? না না, একদমই না। আমরা তথ্যচিত্র প্রথম যখন দেখাবার কথা বলি সেটা জানুয়ারি মাসে ছিল, তো আমরা সেই টেকনিক্যাল কারণে আমরা দেখাতে পারিনি। তারপরেই আমরা সিদ্ধান্ত নিই যে 23 ফেব্রুয়ারি দেখাবো। তারপরে আমরা জানতে পারি উনি আসছেন, তো এখনও পর্যন্ত প্রশাসনিকভাবে তো আমরা জানি না উনি আসবেন কি আসবেন না, এবং উনি যদি আসেন তাহলে উনার তো বিশ্বভারতীর প্রোগ্রামে আছে, আর আমরা তো বিশ্বভারতীর এক কোণার মধ্যে একটা তথ্যচিত্র প্রদর্শন করছি, তাতে ওনার কোনো অসুবিধা হবে বলে আমাদের মনে হয় না। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, শান্তিনিকেতন। বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলার প্রাচীন রক্ষাকালীতলায় রক্ষাকালী পুজো দিয়ে আজ বৃহস্পতিবার 23 ফেব্রুয়ারি। তাঁতিপাড়ায় দিদির দূত কর্মসূচিতে এলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও বীরভূম জেলা পরিষদ সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। সঙ্গে ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, জেলা পরিষদের সদস্যা রিয়াশ্রী দাস, প্রধান মলয় রায়, তৃণমূল নেতা কৌশিক মণ্ডল, রানা প্রতাপ রায়, সৌমিত্র মোহন সিং, বিদ্যুৎ ব্যানার্জি সহ অন্যান্য নেতৃবর্গ সমর্থকরা। দিদির দূত বিকাশ রায়চৌধুরীকে ঘিরে ঘরের দরজায় কাছে পেয়ে এলাকার মানুষ বিভিন্ন অভাব অভিযোগ ও দাবি তুলে ধরেন তার কাছে। তিনি তাদের আশ্বাস দেন এবং মোদী সরকারের বিভিন্ন জনবিরোধীমূলক কর্মকাণ্ডের বার্তা জানান। এদিন বিধায়ক বিকাশ রায়চৌধুরী জানান, সমস্ত স্তরের মানুষ যেন ভালো থাকে, তারা শান্তিতে থাকে, সুস্থ থাকে, তাদের জন্যে যেন আরও ভালো কাজ করতে পারি, এই শক্তি যেন আর দিদির দূত হিসেবে তো আপনি সারাদিন মানুষের বিভিন্ন অভাব অভিযোগ শুনবেন, তো কতটা তাদের আশা পূরণ, স্বপ্ন পূরণ হবে বলে আপনি? দেখুন, 34 বছর একটা সরকার দেখেছেন আমরা, বামপন্থী সরকার, সিপিএম সরকার, আর 11 বছরে একটা সরকারকে দেখছেন, যে সরকারটা মমতা ব্যানার্জির নেতৃত্বে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে যাচ্ছে। আজকে গ্রাম বাংলার আমূল পরিবর্তন হয়েছে, মানুষের ঘরে ঘরে বিভিন্ন প্রকল্প পৌঁছে গেছে, এইখানে এত মানুষের সমাগম, একটা মানুষ দাঁড়িয়ে বলতে পারবে না যে আমার বাড়িতে কোনো একটা সরকারি সাহায্য পৌঁছায়নি। বিনা পয়সায় রেশনের ব্যবস্থা, স্বাস্থ্যসাথীর 5 লক্ষ টাকা, আমাদের কন্যাদের জন্য তাদের পাশাপাশি। এদিন জনসাধারণেরা বলেন, যখন আমি 1969 বৃষ্টি পাস করেছি, চাকরির জন্য ঘরে ঘরে ঘুরে শোনাতে কোন দিকে বলেননি যে করে দেবে, তখন শেষ পর্যন্ত ওষুধ দোকানে একটা কর্মচারী বাধ্যকতার জন্য 3-4 বছর থেকে ওনারা আশ্বাস দিচ্ছেন যে হ্যাঁ হ্যাঁ তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে, তোমার হয়ে গেছে, তুমি পারে, ওই ইস্যুতে আশ্বাসটুকু নিয়ে ঘুরে আছি। আর উনি কী বলেন? ওনার কাছে বললাম যে আমার বাধ্যকতা পাবো কি না। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসিটিভি,
তাঁতিপাড়া। সদ্গুরু স্মরণতিথি উৎসব উপলক্ষে বীরভূমের দুবরাজপুর পুরসভার রঞ্জনবাজার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রমে আজ 23 ফেব্রুয়ারি সকাল থেকে শুরু হয়েছে ভজন কীর্তন ভক্তিকথা আলোচনা। দুপুরে কয়েক হাজার ভক্ত সেবার আয়োজন করা হয়। উল্লেখ্য, 14 বছর আগে দুবরাজপুরের রঞ্জনবাজারে এই আশ্রম গড়ে উঠেছে। প্রতি বছর 10ই ফাল্গুন শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী ও তার সহধর্মিণী যোগমায়া দেবীর স্মরণে এই উৎসবের আয়োজন করা হয়। এ তথ্য জানিয়েছেন আশ্রমের সেবক শ্রী চণ্ডী ব্রহ্মচারী। রঞ্জনবাজার শ্রী শ্রী বিজয় কৃষ্ণ আশ্রমে 14 বছর ধরে এ উৎসব চলতেছে। 10ই ফাল্গুন সকাল থেকে পূজা পাঠ গীতা পাঠ নামযজ্ঞ চলছে ও 4000 নরনারায়ণ সেবা চলছে। এদিন এই উৎসবে বিভিন্ন আশ্রমের মহারাজদের সাথে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পুরপ্রধান পীযূষ পাণ্ডে, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, অধ্যাপক ডক্টর রবীন ঘোষ প্রমুখ। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ছিলেন নববৈষ্ণব আন্দোলনের এক পুরোধা ব্যক্তিত্ব। সন্ন্যাস গ্রহণের পর তিনি ভক্ত শিষ্যদের কাছে অচ্যুতানন্দ সরস্বতী নামে চিহ্নিত হন। উল্লেখ্য, 1841 খ্রিস্টাব্দে নদিয়ার শিকারপুর সংলগ্ন দহকুল গ্রামে অদ্বৈত আচার্যের 10ম বংশধর রূপে তিনি জন্মগ্রহণ করেন। তৈলঙ্গ স্বামী শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে ছিলেন এই কিংবদন্তী সাধক বিজয়কৃষ্ণ গোস্বামী। মাত্র 58 বছর বয়সে পুরীতে তিনি লোকান্তরিত হন। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে তার বহু ভক্ত শিষ্য। এই মহাসাধকের নামে বীরভূমের সতীপীঠ বক্রেশ্বর, পুরাতন বক্রেশ্বর, খয়রাসোল, আমোদপুর, তারাপীঠ ও দুবরাজপুরে এই আশ্রম গড়ে উঠেছে। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTV পর্দায়। নমস্কার।